এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে হোম মেকার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, মোটামুটি আমি আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে আমার ভিডিও স্টার্ট করছি। তো দেখতেই পেলে আমার সন্ধ্যের কাজকর্ম করে সন্ধ্যের বাতি জ্বালিয়ে দিয়েছি, এসে চলে এসেছি ঝটপট করে রান্নাঘরে। রান্নাঘরে আমি কিছু জোগাড় সেরে ফেলেছি। এখন বাজে সন্ধ্যে 6টা, আমার ছেলে বাড়ি চলে এসছে স্কুল থেকে, এসে ও বাথরুমে স্নান করছে, তো ওর খিদে পেয়েছে তাই খাওয়ার জোগাড় করতে চলে এসেছি। দেখো এই যে পেঁয়াজি ভাজতে বসে দিয়েছি, একটু মুড়ি আর চা খাবে, আর তো একটু পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো, মানে ও খাবে আমরাও খাবো, আর আর চা খাবো। তো মেয়ে এখনও বাড়ি ঢোকেনি, ওর জন্য রেখে দেবো, ও এসে অল্প করে ছোট বাটিতে করে একটুখানি মুড়ি আর চা খায়। মানে আমরা সন্ধেবেলা সকলেই মুড়ি একটু করে খাই আর চা খাই। তো চলো ঝটপট করে আমি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। এখানে রাতেরও জোগাড়, রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে একটা ডিম বের করে রেখে দিয়েছি, এখানে আলু কেটে রেখেছি, আর দেখো এই চাল ভিজিয়ে রেখেছি, এইটুকু পুচকি চাল, আর এই ছোট্ট বাটিটাই ভাত বসবে। ছেলেকে দিয়ে পরে আরেকটা ডিম আনতে পাঠাবো, আর মেয়ে খাবে না, কারণ মেয়ের আজকের তার বন্ধুর বার্থডে নেমন্তন্ন আছে। ও খালি একটুখানি চা মুড়ি খেয়ে ও বার্থডে নেমন্তন্ন খেতে যাবে, আর আমি তো দুপুর মানে রাত্রে ভাত খাই না, আমার ভাত খেলে অসুবিধা হয়। তো এটা খালি ছেলের জন্যই রান্না হবে, যেহেতু ও মানে কি বলবো, মানে সারা দিন তো ওর ভাত পেটে পড়ে না, রাত্রিবেলা আমি একটুখানি ভাত দিই। তো আমার ছেলে অত ভাত রাত পছন্দ করে না, ওকে রুটি দিলেই হবে, কিন্তু এই মানে কি বলবো, আমরা তো ভেতো বাঙালি, একটু ভাত পেটে যাওয়া ভালো। তো চলো আমি রান্নাবান্না করে রান্নাবান্না গুছিয়ে নিই, আমাকে আবার একটু বেরোতে হবে। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 8:30, আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখো তোমাদেরকে দেখি, এই যে পুচকি জামে করে ভাত আছে, আর এখানে ডিম ভেজে ঝোল আছে, আর রান্নাঘর মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওটাই আছে, দুধ গরম করতে বসেছি, ওখানে চা আছে, এখনও কলেজ থেকে আসেনি। তো আমি বেরিয়ে যাই, 8:30 বেজে গেছে, ওর আসতে একটু লেট হবে, জ্যামে আটকে আছে। তো আমি এই যাব বাজারে, একটু টুকুস করে যাব, জিনিসপত্র নেব, চলে আসব। তো চলো, কোথায় গেলে? শাড়ি নিয়ে এসেছি। ও ভিডিও রজনীগন্ধা মালার কত? পাঁচটা রজনীগন্ধা ফুলের মালা দে, আর যা লাগে সমস্ত কিছু। বেলপাতা বেশি করে Oh
কত করে এগুলো সব 6 টাকা করে এটা তো 5 টাকা করে নিয়ে পুরো প্যাকেট 6 টাকার 5 টাকার প্যাকেট তো 6 টাকা হয়ে গেছে 5 টাকার প্যাকেট তো 6 টাকা হয়ে গেছে তবে 1 টাকা করে বেড়েছে এবার প্যাকেট নিয়ে তো বাজারে ছুটে গেলাম দৌড়ে আসলাম তো বাজার থেকে আমি কি কি এনেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ঠাকুরের ফুল মিষ্টি আর এখানে আছে ধুনো দিবা নারকেল চোবড়া নিয়ে এসে সিংহাসনে রেখে দিয়েছি আর নিয়ে এসেছি টিফিনে খাওয়ার এই যে বিস্কুট এগুলোকে এমনি ওই বেকারি বিস্কুট এগুলো টিফিনে বাচ্চারা নিয়ে যায় আর এনেছি এই যে ছেলের পেন্সিল বক্সের ব্যাগ একটা পেনে পেন রাখার ব্যাগ আর এই যে পেন তো এই যে নে ছেলে অনেকদিন থেকে ওই ব্যাগের কথা বলছিল আমার যাওয়া হয় না আর আনাও হয় না তো পেন আর পেন্সিল ব্যাগটা অনেকক্ষণ ধরে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল আমি না ঠিক মানে ভিডিও করতে পারি না আমি মানে আমার একটা সমস্যা হয়ে গেছে আমি এমনি কথা বলি এমনি সবার সঙ্গে ইয়ার্কি ফাজলামি আমি কথা বলি মানে কেউ যদি আমাকে না জানিয়ে ভিডিও করে না তাহলে সেটা দেখলেই বুঝতে পারবে কিন্তু ক্যামেরার সামনে আসলেই আমার বেলুন চুপসে যায় এ কেন হয় আমি মানে কি বল তোতলাতে থাকি আমি কি বলবো কি না বলবো আমি কিছু খুঁজেই পাই না তো এটা কি নতুন নতুন যারা ভিডিও মানে বানাচ্ছে তাদেরকে সমস্যা হচ্ছে না সমস্যাটা আমারই হচ্ছে তো আমি বুঝতে পারছি না তো কি জানি তো চলো এখন বেজে গেছে প্রায় 9:30 বাজে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও আর ছোট্ট ভিডিওটা তোমরা দেখতে পাও তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টাটা